রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মাথাভাঙা থানায়। এদিন উৎসর্গ প্রকল্পের মাধ্যমে মাথাভাঙা ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। প্রথমেই তাকে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া সংবর্ধনা জানানো হয়, তারপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হয় রক্তদান শিবিরের সূচনা। এদিনের এই রক্তদান শিবিরে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙা পুলিশের কর্তারা। রক্তদান শিবিরে পুলিশ আধিকারিক এবং কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাকেই পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেটের পাশাপাশি একটি করে চারা গাছ টিফিন তুলে দেওয়া হয়। জানা গেছে এদিন মাথাভাঙা ট্রাফিক বিভাগের তরফে আয়োজিত রক্তদান শিবির থেকে প্রায় 50 ইউনিটের মতো রক্ত তুলে দেওয়া হয় মাথাভাঙা ব্লাড ব্যাংকে। স্বাদে অনন্য, দামে সামান্য, রুচিশীল খাবারের একমাত্র ঠিকানা লাভবার্ডস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট দিনহাটা। এখানে চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্ট ফুড খাবার পাওয়া যায়। চিকেন পপকর্ন, কাবাব, এলবিসি, ফ্রেড চিকেন, তাওয়া ফিশ ফ্রাই সহ আরো অনেক কিছু। সেই সাথে থাকছে লাইভ কিচেনের সুবিধে। তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা, ঝুড়িপাড়া, বাইপাস রোড। যোগাযোগ নম্বর 8147410904 0।